এই অ্যাম্বুলেন্স তো সবাই ব্যবহার করে না উমর্ষ রোগী ব্যবহার করে এই অ্যাম্বুলেন্সটা এখন যে কবে পাবো তা আমার নিশ্চিত নাই এখন যে পাবলিকের আমরা যে আমার যে সরকারি প্রতিষ্ঠানে আমি টেন্ডারে অংশগ্রহণ করলাম সেখানে আমি কি জব দেবো অগ্রিম টাকা পরিশোধ করার পরও কেন সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স সরবরাহ করতে পারছেন না এই ব্যবসায়ী আমদানিকারকরা বলছেন নানা সমস্যার ফাঁদে আটকা পড়েছে অ্যাম্বুলেন্স কাছে কাছাকাছি অ্যাম্বুলেন্সে মংলাবন্দর এখন এই মুহুর্তে খালাসের অপেক্ষা আছে এদিকে আমরা আমাদের কাস্টমার হেলথ সেক্টরের অনেক চাহিদা আমরা দিতে পারতেছি না গাড়ি সরবরাহ করতে পারতেছি না অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করে তা ছাড় করাতে হবে মাইক্রোবাস হিসেবে কেন এই ব্যবস্থা বাংলাদেশ কাস্টমস ট্যারিফের দুই হাজার তেইশ চব্বিশ সংস্করণে স্পষ্টভাবে বলা হয়েছে আমদানি করা যাবে নতুন অ্যাম্বুলেন্স ও অ্যাম্বুলেন্স হিসেবে রূপান্তরিত রিকন্ডিশন গাড়ি অর্থাৎ কোনো বাধা নেই প্রচলিত বিধিবিধানে শুধু তাই নয় অ্যাম্বুলেন্স আমদানিতে বিশেষ সুবিধাও দিয়ে আসছে সরকার রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বলছে মাইক্রোবাস হিসেবে হাইস আমদানিতে উননব্বই দশমিক তিন দুই শতাংশ আর নোহা ও স্কোয়ার মডেলের গাড়ি আমদানিতে যেখানে শুল্ক দিতে হয় একশো একান্ন শতাংশ সেখানে অক্সিজেন সিলিন্ডার সাইড অ্যান্ড লাইট সুবিধা থাকা সহ পাঁচটি শর্ত পূরণ করে সব গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করলে শুল্ক দিতে হয় মাত্র সাঁইত্রিশ শতাংশ আমদানিকারকরা বলছেন মোংলা কাস্টমসের চাওয়া মতো আমদানি করা অ্যাম্বুলেন্সকে মাইক্রোবাস হিসেবে কয়েক গুণ বেশি শুল্ক দিয়ে চলতি সপ্তাহের মধ্যে ছাড় করানো না হলে আদায় করা হবে জরিমানা বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্ট দুইটা আঠারোই এপ্রিল সকালবেলা তারা অবহিত করছে যে পরবর্তী পাঁচ কর্ম দিবসের মধ্যে এই অ্যাম্বুলেন্সগুলো যদি মাইক্রোবাসের স্বাভাবিক শুল্ক হার পরিশোধ করে খালাস না নেওয়া হয় তাহলে দুশো শতাংশ তারা জরিমানা আরোপ করবে এইসব গাড়ির উপর সরকার যেখানে দিচ্ছে বিশেষ সুবিধা সেখানে হঠাৎ অ্যাম্বুলেন্স আমদানি কেন বন্ধ করতে চায় মংলা কাস্টমস কোনো রিজন ছাড়া গাড়ি আটকে রাখবেন ছাড় দিবেন না ক্ষতিগ্রস্ত তো আপনি আমাদেরকে করছেন না আপনি সরকারকে করছেন আপনি আটকে রাখার জন্য আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে সব কিছু মিলে সব কিছু লাইবিলিটি কিন্তু এই কমিশনারি নিতে হবে যারা এইসব এসে এক একবার এই পদে এসে এক এক নিজের ইচ্ছা মতো আমি ছাড়বো আমি ছাড়বো না এতদিন চলছিল ঠিক মতো হঠাৎ করে নতুন একজন কমিশনে এসে বলতেছে যে না হঠাৎ করে উনি বলছে যে না আমি এই গাড়িগুলো ছাড়বো না কি কারণ আপনি ছাড়বেন নিজে কি সিদ্ধান্ত নেবেন এন বিএর একটা প্রজ্ঞাপন আছে না আপনাদের ফলো করবেন না অ্যাম্বুলেন্স আমদানি বন্ধ করতে চায় না মংলা কাস্টমস তবে ইয়োলো বুক অনুসরণ করতে চায় এতে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে জরুরি এই বাহনের আমদানি কারণ নতুন ছাড়া কোনো রিকন্ডিশন গাড়ির তথ্য থাকে না ইলো বুকে অথচ রিকন্ডিশন গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে রূপান্তর করেই মেটানো হচ্ছে দেশের প্রায় শতভাগ চাহিদা এই অবস্থায় দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হলে প্রচলিত নিয়মের কোনো বিকল্প নেই বলে মত এই বিশেষজ্ঞের শুল্ক বাধা থাকা উচিত না মানে এখানে শুল্ক না থাকাটাকে ক্ষতি বলা যাবে না এটা হলো তাহলে আমরা দেখেছি এখন বিশ্বব্যাংকে স্বীকার করে যে ইনভেস্টমেন্ট হেলথ ইন হেলথ ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ওরা একটা হিসাব দেখিয়েছিল এক ডলার হেলথে ইনভেস্ট করলে আঠারো ডলার তার মানে রিটার্ন আসে তো এত হাই রিটার্ন আর কোনো ব্যবসায় নেই তাহলে এটা সেই ব্যবসা এটা হলো সরকারের ব্যবসা সরকারের ব্যবসা কীরকম যে সরকার আলটিমেটলি চায় একটা দেশের উন্নয়ন তাহলে উন্নয়ন কাদের মাধ্যমে হবে জনগণের মাধ্যমে তাহলে আমরা যদি স্বাস্থ্যবান জনগণ রাখতে পারি তারা যদি খুব হেলদি হয় তারা যদি ইন্টেলেকচুয়ালি খুব ভালো হয় তাহলে যে উৎপাদনে তার ইনপুটটা পড়বে বা একটা দেশের উন্নয়নে সেটা ওই ইনভেস্টমেন্ট যেটা আমি করলাম তার রিটার্ন এরকম আঠারো ডলার আসতে পারে এক ডলারে তো ঠিক এখানেও তাই জরুরি স্বাস্থ্যসেবা থমকে গেলে থমকে যাবে অর্থনীতি এমন বাস্তবতা মাথায় রেখেই শুল্ক আদায়ে সরকারকে পদক্ষেপ নেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের অ্যাম্বুলেন্স কেন্দ্রিক যে বিতর্ক মানে আমদানির ক্ষেত্রে তো সেটি একেবারে কাম্য নয় আমি মনে করি যে এটার খুব দ্রুত সুর হওয়া উচিত সব মিলে যে স্বাস্থ্য খাতে কিন্তু একটা বড় রকমের ঝুঁকি তৈরি হবে আমদানিকারকদের দাবি বর্তমানে পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে যে অ্যাম্বুলেন্স মিলছে ইয়োলো বুক অনুসরণ করে বিল্ড ইন অর্থাৎ অ্যাম্বুলেন্স হিসেবেই তৈরি করা গাড়ি আমদানিতে তা পড়ে যাবে প্রায় কোটি টাকা কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা